চীনকে কোণঠাসা করতে ভারত তৈরি করবে শতাধিক কামফ হেলিকপ্টার। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হবে কামফ মিলিটারি হেলিকপ্টার। 100 কোটি চুক্তি স্বাক্ষরিত হলো দুই দেশের মধ্যে, এই খবর জানিয়েছে রাশিয়ার সামরিক সংস্থা রসটেক। গত মে মাসে দুই দেশের যৌথ উদ্যোগে হেলিকপ্টার তৈরির বিষয়ে আলোচনা হয় বলে জানান রসটেক সংস্থার কর্ণধার ভিক্টর নিকোলায়েভিচ ক্লাদভ। রাশিয়ার অন্তত 700টি হাইটেক মিলিটারি ফার্ম রয়েছে এই রসটেকের অধীনে। 2007 এটি তৈরি হয়। গত বছরের অক্টোবর মাসে ভারত ও রাশিয়ার মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়, যেখানে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্সের সঙ্গে রাশিয়ার সংস্থা যৌথ উদ্যোগে কাজ করবে বলে নির্ধারিত হয়। ভারতের চিতা ও চেতক হেলিকপ্টারের বদলে সেনাবাহিনীতে আসবে কামফ হেলিকপ্টার। জানা গিয়েছে 60টি কামফ 226টি হেলিকপ্টার আসবে ভারতে, যেগুলি ওড়ার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া আরও 140টি হেলিকপ্টার তৈরি হবে ভারতে। এই সংক্রান্ত 100 কোটি চুক্তি হয় 2015। অবশেষে সেই উদ্যোগ রেজিস্টার হয়েছে। দুই দেশের সরকারই এই উদ্যোগে সিলমোহর দিয়েছে। নরেন্দ্র মোদী রাশিয়া সফরে যাওয়ার সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যদিকে S-400 মিসাইল সিস্টেম নিয়ে কথাবার্তা চলছে দুই দেশের। এছাড়াও Su-30 এয়ারক্রাফ্ট ভারতকে অফার করেছে রাশিয়া, যে এয়ারক্রাফ্ট হবে অত্যাধুনিক। MI-17V5 চপারও রাশিয়ার কাছে অর্ডার দিতে চলেছে ভারতীয় বায়ুসেনা।